ফুটবল মানেই রোমাঞ্চ উত্তেজনা, কখন কি হবে এই ভেবে চোখ আটকে থাকে টিভির পর্দায়। মাঠের 90 মিনিটের খেলায় চোখের পাতাও ফেলা এক প্রকার কষ্টের মনে হয় তখন। যদি মিস হয়ে যায় কিছু, তবুও ফুটবলে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা ফুটবল ইতিহাসের রেকর্ড বুকে উঠে যায়, যা চিরস্মরণীয়, চিরস্থায়ী হয়ে রেকর্ড বুকে স্থান পায়। আর সেটা যদি হয় বিশ্বকাপের মঞ্চে, তাহলে রেকর্ডের রোমাঞ্চ বেড়ে যায় বহুগুণ। তেমনি ফুটবল বিশ্বকাপ ইতিহাসের পাতায় এমন পাঁচটি গোল রয়েছে যা আপনার চোখে ছানা ভরা করে দিবে, কেননা এই গোলগুলো করেছেন ফুটবলের সম্রাট পেলে, ফুটবল ঈশ্বর ম্যারাডোনা সহ আরও দুই জন। বিশ্বকাপের সেরা পাঁচটি গোলের মধ্যে প্রথম গোলটি আসে 1986 বিশ্বকাপে। সেইবারের বিশ্বকাপটা ছিল ম্যারাডোনাময়। বিশ্বকাপ সেমিফাইনাল বেলজিয়ামের বিপক্ষে একটি তাক লাগানো গোল উপহার দেন ম্যারাডোনা, যে গোল এখনও ফুটবল বিশ্বের সেরা গোলগুলির মধ্যে একটি। সে ম্যাচে বেলজিয়ামের ডিবক্সের কাছে দাঁড়িয়ে বলটা পেয়েছিলেন আর্জেন্টাইনের তারকা। বল পেয়ে দারুণ এক দৌড়ে বেলজিয়ামের ডিফেন্স লাইনে ঢুকে যান নাম্বার 10। দুর্দান্ত গতি ও অসাধারণ ড্রিবলিংয়ে কৌশলে বেলজিয়ামের তিন ডিফেন্ডারকে পেছনে ফেলে বাম পায়ের জোরালো শটে খুঁজে নেন জালের ঠিকানা। বল যখন বেলজিয়ামের জালে, তখন বেলজিয়ামের গোলরক্ষক অসহায়ের মতো তাকিয়েছিলেন, কেননা এতটাই নিখুঁত গোল করেছিলেন ম্যারাডোনা। বিশ্বকাপ সেরা দ্বিতীয় গোলটা আসে ব্রাজিল কিংবদন্তি ফুটবল সম্রাট পেলের থেকে। সময়টা তখন 1958 সালের বিশ্বকাপ ফাইনাল। সেদিনকার ম্যাচের 55 মিনিটে অসাধারণ নৈপুণ্যে এক গোল করেন পেলে। চোখ ধাঁধানো সেই গোল আজও মনে পড়লে ফুটবলের সৌন্দর্য প্রকাশ পায়। সেই গোল তো স্মৃতির মণিকোঠায় ফুটবল ভক্তদের। সেদিনের ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল সুইডেন। ম্যাচের 55 মিনিটে সুইডিশদের সীমানায় নিল্টন স্যান্টোসের ক্রস বুক দিয়ে বলটি রিসিভ করেন পেলে। সামনে দাঁড়ানো সুইডেন ডিফেন্ডার কিছু বুঝে ওঠার আগেই পেলে দারুণ নৈপুণ্যে বলটি ক্লিক করে ডিফেন্ডারের মাথার উপর দিয়ে ডিবক্সে ফেলেন। ডিবক্সে ফেলেই চোখের পলকে অবিশ্বাস্যভাবে সুইডিশ গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান, যে নান্দনিক গোল আজও ফুটবলে চিরস্থায়ী। বিশ্বকাপের সেরা পাঁচ গোলের তৃতীয় গোলটি কিংবদন্তি ম্যারাডোনার দখলে, তাও 1986 সালের ফুটবল বিশ্বকাপে, যে গোলকে বলা হয় গোল অফ দ্য সেঞ্চুরি। 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে নজর কাড়া ড্রিবলিং ও অসাধারণ স্প্রিন্টে ইংল্যান্ডের জালে দ্বিতীয় গোল দেয় ম্যারাডোনা। সেই গোলটি এতটাই অবিশ্বাস্য নজর কাড়া ছিল যে শেষ পর্যন্ত গোলটি তকমা পায় গোল অফ দ্য সেঞ্চুরি হিসেবে। আর হবেই না বা কেন, সেই গোলটি করতে গিয়ে অসাধারণ স্প্রিন্টে মাত্র 10 সেকেন্ডে 60 মিটার দৌড়ে পার হন ম্যারাডোনা। এরপর নান্দনিক ড্রিবলিং নৈপুণ্যে চার ডিফেন্ডারকে পরাস্ত করে বাম পায়ের নিখুঁত শটে জালে বল পাঠান ম্যারাডোনা। এখন পর্যন্ত বিশ্বকাপের অন্যতম সেরা গোলটির তালিকা এই গোলটি অন্যতম। বিশ্বকাপের সেরা পাঁচটি গোলের মধ্যে চতুর্থ গোলটি করেছেন ইংল্যান্ডের ফরওয়ার্ড মাইকেল ওয়ার্ন আর্জেন্টিনার বিপক্ষে। গোলটি এতটাই নজর কাড়া ছিল যে গোলটিকে ইতিহাসের সেরা দ্বিতীয় গোল হিসেবে স্বীকৃতি দেয় ফিফা। সেই ম্যাচে মাঝমাঠের কাছাকাছি থেকে ডেভিড বেকহামের পাস রিসিভ করেন ওয়েন। তার সামনে ছিলেন তখন আর্জেন্টিনার দুজন মিডফিল্ডার। তখন নজর কাড়া ড্রিবলিংয়ে দুজনকে কাটিয়ে ডিবক্সের দিকে এগিয়ে যান ওয়েন। ডিবক্সের কাছেই এসেই হুট করে অবিশ্বাস্যভাবে দৌড়ের গতি বাড়িয়ে ঢুকে পড়েন আর্জেন্টিনার ডিবক্সে, আর সেখান থেকে আর্জেন্টাইন গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়ান ওয়েন। হঠাৎ করেই গতি বাড়িয়ে অবিশ্বাস্যভাবে গোলটি করে সেদিন প্রশংসায় ছিলেন ওয়ার্ন। বিশ্বকাপ সেরা পাঁচ গোলের সর্বশেষ গোল 1994 বিশ্বকাপে। সেই বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে রোমানিয়ার প্লেয়ার সাবেক তারকা ফরওয়ার্ড গিওর্গি হাজি চোখ ধাঁধানো গোল উপহার দিয়েছিলেন। বাম দিক থেকে কলম্বিয়ার অর্ধে উড়ে আসা বলটি রিসিভ করেন হাজি। কলম্বিয়ান ডিফেন্ডার লুই হেরেরারকে টপকে ঢুকে পড়েন 35 মিটারের ভেতর। এরপর সেখান থেকে দূরপাল্লার অবিশ্বাস্য শটে পরাস্ত করেন কলম্বিয়ার গোলরক্ষক অস্কার কর্দোভাকে। বল জালে ঢোকার পর রীতিমতো বোকাবনে অবাক চোখে তাকিয়েছিলেন কর্দোভা। তিনি বিশ্বাস করতেই পারেননি এমনভাবে গোল করা যায়। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের 35তম মিনিটে করা তার গোলটিকে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোল হিসেবে ধরে নেওয়াই যায়।